ব্লকের ভূমিপুত্র হিসাবে কাজ করছেন। তিনি প্রথমে পাঁচ বছর নামখানা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, পরবর্তীকালে তিনি যখন আমাদের নামখানা অঞ্চলটা ট্রাই হয়ে গেছিল বারো বারোতে, সেদিনকার ভগবান সুপ্রসন্ন করে লটারির মধ্যে দিয়ে যাকে বোলার হিসাবে বসিয়েছিলেন, পরবর্তীকালে তিনি পাঁচ বছর লটারিতে বোলারা কাজ করে আবার রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার পাঁচ বছরের প্রধান, পরবর্তীকালে নামখানা পঞ্চায়েত সমিতির আসনে দাঁড়িয়েছিলেন, জিতে আপনাদের কাজ করেছেন সভাপতি হিসাবে, পরবর্তীকালে গত ইলেকশনে তিনি জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন, 15,000-এরও বেশি ভোটে জেলা পরিষদে জিতে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি পরবর্তীকালে আমাদের যে 2021-এ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা বঙ্কিমবাবু জিবিডির চেয়ারম্যান ছিলেন, মন্ত্রী হওয়ার সুবাদে তিনাকে ওই পদটা ছাড়তে হয়। আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনাকে তৎকালীন সাগর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান নিযুক্ত করেছেন, সে আর কেউ নয়, সে এখানকার ভূমিপুত্র মাননীয় শ্রীমন্ত কুমার মালি মহাশয়, তিনাকে আপনারা আশীর্বাদ দেওয়া করবেন। সভা চলছে, সম্মুখে আমাদের বুথের মহামান কর্তা সর্বোপরি আমাদের তৃণমূল স্তরে যে সমস্ত কর্মীবৃন্দ সমর্থন ভাইরা ভাইরা, এখানকার দোকান এবং ব্যবসায়ী কর্মচারীবৃন্দ, এই পথ চলতি মানুষজন এবং আমাদের আমাদের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছচ্ছে তত দূর পর্যন্ত যে বা যারা আড়ালে আপনারা শুনছেন সবাইকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সেলাম নমস্কার জানিয়ে আমি দশম তিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে আপনারা শুনেছেন আমার সিটটা মহিলা হয়ে গেছে, ওখানে আপনাদের শুভঙ্করী জানান যিনি পঞ্চায়েত সমিতির কাজ করত, পঞ্চায়েত সমিতি কর্মকর্তা ছিল কৃষি দপ্তরের, তিনাকে আমরা ক্যান্ডিডেট করেছি। আমাকে দল যেহেতু পাশের সিটটা রিজার্ভেশন ছিল এসসি সিট, সেখানে তৃণমূল আর কংগ্রেসের আঞ্চলিক কমিটি আমাকে 94 বুথের একজন প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছেন, আমি নমিনেশন করেছি। আমি শুধু কয়েকটা কথা আজকের মদনগঞ্জের মানুষকে বলে যেতে চাই। বন্ধুগণ, কেন আমরা তিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভোট ভিক্ষা করব, মানুষের কাছে গিয়ে কেন আমরা মানুষের কাছে আমরা ভোটটা চাইব, তার কয়েকটা ব্যাখ্যা আমরা করতে চাই। আজকের বিজেপির বন্ধুরা কয়েকদিন আগে এখানে একটা সভা করেছিল, সবাই তারা করবে আগামী দিনে, তারা যে নমিনেশন করেছে প্রার্থী হিসাবে জয়লাভ করলে তারা নামখানার কি উন্নয়ন করবে সেটা তারা বলতে পারেনি। তারা বলছে শুধু লাগাতার কুৎসা, তৃণমূল চোর, তৃণমূল গুন্ডা, তৃণমূল খনি, তৃণমূল ফোলাস, তৃণমূল ধর্ষণকারী, তৃণমূল নাকি যত অপদার্থ তৃণমূলের লোক, আর সুপুরুষ আর ভাগ্যবান পুরুষ নাকি বিজেপির নেতারা। সেই সব নেতাদের কাছে দু একটা প্রশ্ন আমি রেখে দিতে চাই। বলছে এরা বলছে যে তারিখনগরে রামবাবুকে প্রার্থী করলে ভালো, তো শ্যামবাবুকে করা হলো না কেন, ফণিবাবুকে প্রার্থী করলে ভালো হতো অমুকবাবুকে করা হলো না কেন, আর সেটা তো আমার দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমার দলে দলের অভ্যন্তরীণ ব্যাপার। আর বলছে কি না দারিনগর গ্রামে আর কি কেউ ছিল না যেখানে শ্রীমন্তবাবুর ভাইকে ওখানে প্রার্থী করতে হলো, শ্রীমন্তবাবু জেলা পরিষদের প্রার্থী, তার ভাই পঞ্চায়েতের প্রার্থী।